আমার কাছে সফলতার সঙ্গে একটা ভালো মানুষ, ভালো পেশাদারিত্বে যে কেউ হতে পারে, এখানে অনেক প্রতিযোগিতা আছে, কিন্তু একটা ভালো মানুষ হওয়ার জন্য কোনো প্রতিযোগিতা নেই। আপনি যেখানেই যাবেন, একটি পেশাগত জীবনে, একটা ব্যবসায়িক জীবনে, অথবা অন্য যে কোনো ক্ষেত্রে আপনি বলেন না কেন, আপনি ভালো করতে চেষ্টা করবেন, অনেক প্রতিযোগিতা আছে, অনেক চড়াই উতরে আপনাকে পার করে আপনাকে ভালো হতে হবে। কিন্তু আপনি যদি একটা ভালো মানুষ হতে চান, সেক্ষেত্রে কিন্তু কোনো প্রতিযোগিতা নেই। ভালো মানুষ হওয়াটা বেশি গুরুত্বপূর্ণ সফল মানুষ হওয়ার চেয়ে। এই যে যারা তরুণ প্রজন্মের একটি অংশকে দেখা যাচ্ছে যে তারা কিন্তু বিপদগামী হয়ে পড়ছে, কিংবা ইউনিভার্সিটি পড়ুয়া কিংবা বিশ্ববিদ্যালয় পড়ুয়া, যারা এই মুহূর্তে অনেক আমাদের তরুণরা কিন্তু মাদক দ্রব্য গ্রহণ করছে, যেটা আমরা মিডিয়াতে কিংবা আমরা প্রচার করে থাকি, কিংবা আমরা কিন্তু দেখে থাকি। আপনারা আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সম্পৃক্ত আছেন এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য হিসেবে যেহেতু আছেন, আপনারা কিন্তু জানেন এই যে যারা বিপদগামী হচ্ছে, এই ক্ষেত্রে তাদেরকে এই পথে বিরত রাখতে হবে, আমাদেরকে কি করতে হবে, কিংবা আমাদের যারা সচেতন অভিভাবক যারা আছে তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? যারা বর্তমানে তরুণ তারাই কিন্তু দেশের ভবিষ্যৎ, যারা আজকের কিশোর তারা আগামী দিনের তরুণ। এটা এক ধরনের সাইকেল, এটা এক ধরনের চক্র। যারা আজকের তরুণ তারা যদি বিপথে চলে যায়, তারা যদি বিপদে চলে যায়, তাহলে কিন্তু আমাদের দেশের ভবিষ্যৎটা অনেকটাই অনিশ্চয়তার মুখে পড়ে যায়। এরকম একটা বাস্তবতায় যে সকল তরুণরা বিভিন্নভাবে বিপথে চলে যাচ্ছে, এ বিষয়ে বাবা মায়ের যেরকম একটি বড় গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, এর পাশাপাশি শিক্ষকদেরও একটি ভূমিকা আছে, এবং সমাজের কথা না বললেই নয়। সেই বাস্তবতায় যারা বর্তমানে তরুণ আছেন তাদের জন্যে আমাদের আদেশগুলি, উপদেশগুলি, অনুরোধগুলি, বিনয়গুলি, যেটাই বলি না কেন আমরা বলবো, সেটি হচ্ছে যে পারিবারিক বন্ধনকে সুদৃঢ় করা। পারিবারিক বন্ধন সুদৃঢ় করলে এবং এর পাশাপাশি শিক্ষকেরা, সমাজেরা দায়িত্ব পালন করলে এই তরুণরা নিঃসন্দেহে একদিন দেশের সম্পদে পরিণত হবে। বাংলাদেশ নিয়ে অনেকে কিন্তু ধরনের স্বপ্ন দেখে, আগামী বাংলাদেশ নিয়ে আপনি কি স্বপ্ন দেখেন, কিংবা আগামী বাংলাদেশ আপনি কিরকম দেখতে চান? আমি আগামী বাংলাদেশকে একটি সুখী বাংলাদেশ দেখতে চাই। সমৃদ্ধশালী যে কেউই হতে পারে, কিন্তু একটি সুখী বাংলাদেশ হওয়ার জন্যে যে ধরনের উপাদান দরকার, সুখী বাংলাদেশ হওয়ার প্রথম শর্ত হচ্ছে একটি অপরাধমুক্ত সমাজ। অপরাধমুক্ত সমাজ হলেই কিন্তু একটি সুখী, সমৃদ্ধি এবং শান্তিপ্রিয় বাংলাদেশ হয়। আগামী দিনের বাংলাদেশ হোক অপরাধমুক্ত, আগামী দিনের বাংলাদেশ হোক দূষণমুক্ত, এটি আমাদের অত্যন্ত ঘনিষ্ঠ আকাঙ্ক্ষা।